হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চমৎকার একটা অ্যাপ্লিকেশনে আপনার সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার পছন্দের গান থেকে নির্দিষ্ট একটা অংশ কেটে আপনি আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত দেশি বিদেশি অনেক ধরনের মিউজিক অথবা গান শুনে থাকি। সেই গানগুলোর নির্দিষ্ট একটা জায়গা অথবা নির্দিষ্ট একটা মিউজিক আমাদের অনেক বেশি ভালো লেগে থাকে। তো আমরা চাই যে সেই গানের ওইটুকু মিউজিক আমরা কেটে আমাদের ফোনের রিংটোন হিসেবে সেট করতে। তো বন্ধুরা, আমরা হাজার ট্রাই করার পরে কিন্তু আমরা পারি না। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা জাস্ট 2 মিনিটে আপনার যে কোনো পছন্দের গান থেকে যে কোনো মিউজিক অথবা যে কোনো টোন আপনারা কেটে আপনার ফোনের মিউজিক রিংটোন হিসেবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে সার্চ বার চলে আসছে। তো এখানে সার্চ বারে এখানে লিখতে হবে MP3 কার্টার। তো MP3 কার্টার লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর দেখেন অনেকগুলো এখানে অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে। তো দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে লেখা আছে MP3 কার্টার অ্যান্ড রিংটোন মেকার। তো ভালো করে আপনি লোগোটা দেখে নেন। এই লোগোটা দেখে আপনি ফোনের আপনার অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমি ইনস্টল ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করলে আমার অ্যাপসটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি খুব সহজেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাপসটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন চলে আসছে। তো আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে অনেকগুলো অপশন এখানে চলে আসছে। দেখেন প্রথমে যেটা আছে কার্ট সং স্ল্যাশ মিউজিক। তো আপনাকে প্রথমের যে ফোল্ডার অপশনটা আছে সেই ফোল্ডার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ফোল্ডার অপশানে ক্লিক করার পর এখানে আপনার পারমিশন চাবে, সেই পারমিশনটা এখানে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার লোডিং নেবে। তো লোডিং শেষ হওয়ার পর আপনার যে ফাইল আছে সেই ফাইলগুলো এখানে ওপেন হবে। তো বন্ধু, একটু ওয়েট করেন। তো এখানে একটা অ্যাড শো করছে, অ্যাডটা আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখানে দেখেন আমার যতগুলো মিউজিক আছে আমার ফোনে সমস্ত মিউজিক এখানে এখানে শো করতেছে। তো আপনার পছন্দ মতো যে মিউজিকটা আপনার ভালো লাগে সেই মিউজিকটা, যে মিউজিকটা থেকে আপনি রিংটোনটা ক্রিয়েট করতে চাচ্ছেন, যে মিউজিকটার থেকে আপনি যে কোনো একটা সাউন্ড আপনি কেটে নিতে চাচ্ছেন সেই মিউজিকটা এখানে আপনি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখানে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে কিন্তু গানটা শুনে নিতে পারেন গানটা অ্যাড করার আগে। তো বন্ধুরা, যে কোনো আমি একটা গান এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে গানে আমি ক্লিক করলাম। গানে ক্লিক করার পর আমার দেখেন এটা লোডিং ফাইল নিচ্ছে। তো এখানে কাছে প্লিজ ওয়েট। তো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে গানটা লোড না পর্যন্ত। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো দেখেন আমার যে ফাইলটা এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন ফাইল লোড সাকসেসফুল, প্লিজ প্রসেস টু এডিটিং। তো এখানে আছে কন্টিনিউ টু এডিট। তো কন্টিনিউ টু এডিটে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আছে ডোন্ট শো অ্যাগেইন, এখানে ক্লিক করে ওকে গট ইট। তো এখানে ক্লিক করলে আপনার কাজ শেষ। তো এখন এখানে দেখেন এখানে এটা একটা পয়েন্ট আছে এবং এই সাইডে একটা পয়েন্ট আছে। তো আমি দেখাচ্ছি, দেখেন এই সাইডে একটা পয়েন্ট আছে, এই সাইডে একটা পয়েন্ট আছে। তো দেখেন আমি লাল টিপচিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিছি। তো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো আপনার মিউজিকটা এখানে আপনি এখানে ক্লিক করে আপনি মিউজিকটা শুনতে পারবেন। তো মিউজিকটা আমি প্লে করতেছি না, কারণ হচ্ছে এই মিউজিকটার কারণে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে, যার কারণে হচ্ছে মিউজিকটা আমি প্লে করতেছি না। তো আমার যেখান থেকে আমি মিউজিকটা নিতে চাচ্ছি সেখান থেকে আমাকে এটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট টাইম আমি এখানে ক্লিক করে এটা শুনে নেবো যে কোথা থেকে কোথায় আমার এখানে এখানে অ্যাড করতে হবে। তো ফার্স্ট টাইম আপনাকে মিউজিকটা শুনতে হবে, মিউজিকটা কোথা থেকে আপনার শুরু হয়েছে এবং কোথা থেকে আপনার পছন্দের মিউজিকটা শেষ হয়েছে। তো সাপোজ এখানে আমি মাঝখানে নিয়ে যাব। তো মাঝখানে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন মনে করেন যে আমার এই জায়গাটুকু আমার খুব পছন্দ হয়েছে। তো এই জায়গাটুকু আমি কেটে আমি রিংটোন হিসেবে সেট করতে চাই। তো আপনি চাইলে এটা আমি মুভ করতে পারেন। তো দেখেন এটা আমি ফার্স্ট টাইম এটা মুভ করতে হবে, দেন এখানে মুভ করতে হবে। তো মুভ করার পর এখানে একটু মুভ করে দেখতে হবে। তো এখানে আপনি প্লে করে দেখতে পারেন যে আপনার মিউজিকটা প্রপারলি কাটা হচ্ছে কি না। তো সাপোজ আপনার এইটুকু আপনার পছন্দ, আপনার মিউজিকটা থেকে এইটুকু আপনি কেটে নিতে চাচ্ছেন। তো দেন এখানে আপনার এখানে দেখেন স্টার্ট এবং এন্ড, তো এটা দুইটাই এখানে শো করতেছে। তো শো করার পরে এখানে আপনার ফাইল অপশান আছে। তো ফাইল অপশানে ক্লিক করলে এটা মিউজিকটা আপনার সেভ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাকে। তো আমি ফাইল অপশানে ক্লিক করলাম। তো ফাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমার গানটার টাইটেল দেখাচ্ছে এবং এখানে টাইপ দেখাচ্ছে রিংটোন। তো এখানে আপনার সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ দেখাচ্ছে এবং দেখাচ্ছে এখানে সেভড, মানে হচ্ছে আমার সাকসেসফুলভাবে এটা সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা, এখন আমি ক্লোজে এখানে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর আমার অ্যাপসটা এখানে ক্লোজ হয়ে যাবে। তো দেন এখানে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমি ফাইলে চলে যাব। তো এখানে আমি আমার ফোন মেমোরিতে চলে আসলাম, আমি স্টোরেজে চলে আসলাম। তো এখানে দেখেন রিংটনস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো রিংটনসে আমি ক্লিক করলাম। দেখেন এখানে জাস্ট নাও, মানে একটু আগে যে রিংটনটা ক্রিয়েট করলাম সেই রিংটনটা এখানে শো করতেছে। আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন মাত্র 6 সেকেন্ড আমি ক্রপ করছি আমার পছন্দের মিউজিকটা থেকে। তো বন্ধুরা, এইভাবে আপনার পছন্দের মিউজিক থেকে আপনি যে কোনো অংশ আপনি কেটে আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।